السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله গতকাল কে আমরা 13 নম্বর মখরাজের হরফগুলি মশক করছি। তো 13 নম্বর মখরাজটা জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হরফটি শক্তিশালী, কারণের শক্তিশালী সিফাতের সংখ্যা বেশি, দুর্বল সিফত একটি। জ্বর মাঝে আমাদের মূল সমস্যাটা হয় ইস্তিয়ালা এবং ইতবাক এই দুইটা সিফতের কারণে। আর মাখরাজটা এই ব্যবহারটাও উচ্চারণের সময় মাখরাজের ব্যবহারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, অন্যথায় মাখরাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এইটা আমাদের জন্য পরিচিত জায়গা না। র উচ্চারণটা জজমের উচ্চারণ ১৩ নম্বর মাখরাজের দ্বিতীয় হরফ জাল জাল। তো জাল দুর্বল হরফ, একটা মাত্র সিফত শক্তিশালী, জাহার বাতাস বন্ধ রাখা। জালের ক্ষেত্রে বাতাস বন্ধ রাখাটা অতটা কঠিন না, তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় জালে বাতাসটা নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে থাকে না, তো এইখানে একটু খেয়াল করা দরকার। রা রি রু আর ইজ উজ আজা আজি আজু। আর সবসময় একটা কথা বলা হয়, হরফ চাই দুর্বল হোক বা শক্তিশালী হোক, প্রত্যেকটা হরফের উচ্চারণে আমরা নিয়ন্ত্রিত ভাবে উচ্চারণ করব। একেবারে উচ্চারণটা যেন নিয়ন্ত্রণহীন না হয়। অর্থাৎ যদি বললি রা রি রু, একেবারে অতিরিক্ত মাত্রায় শিথিল করলাম। জাল দুর্বল হরফ, ঠিক আছে, কিন্তু দুর্বলতারও একটা সীমা আছে, ওই সীমা যেন পার হয়ে না যায় প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই। ১৩ নম্বর মাখরাজের শেষের হরফ সা। সা হলো অধিক দুর্বল হরফ। অধিক দুর্বল হরফ হলো চারটি, ফা হা সা হা। এই চারটা হরফ হলো অধিক দুর্বল, কারণ এই চার হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই। আর একটা হরফ হলো অধিক শক্তিশালী, ওইটা হলো ত, কারণ তর মাঝে কোনো দুর্বল সিফত নেই। সার উচ্চারণ সা সি সু আস ইস উস আসা আসি আসু। তো ইনশাল্লাহ আজকেই আমাদের বাকি যে কয়টা হরফ আছে ওইটার মশক শেষ হবে। তো শুরুতে র উচ্চারণটা শোনাবেন, র উচ্চারণটা শুনান।
হ্যাঁ সাকলাইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা সাকলাইন ভাই, যখন জেরের উচ্চারণটা বা যজমের উচ্চারণ গুলা করলেন, ওই সময়টায় জালের থেকে পার্থক্য হয় কিনা এই বিষয়টা কিন্তু দেখে নিতে হবে। মনে করেন এখানে ল জের পড়তেছি আমরা, ল জের ওই ওই ওই, এখানে যদি রাল থাকতো তাহলে আমি বলতাম রি রাল জের রি ল জের ওই ওই রি, এই পার্থক্যটা কিন্তু নিশ্চিত রাখতে হবে। আবার শুরু থেকে হচ্ছে কি ওস্তাদ, একটু মানে দুর্বল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তবে এবার একটু ভালো হয়েছে, প্রথমবারের আচ্ছা তুলনায় আচ্ছা, এবার একটু ভালো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা এবার তাসদিদ। আদা আদি আদু, আচ্ছা লয়ে বাতাস বন্ধ কিন্তু আওয়াজ চালু, মনে করেন আউ আউ এমন একটা আওয়াজের গুঞ্জন থাকবে, প্রথম উচ্চারণটা যেন বন্ধর মতো হয়ে না যায়। অর্থাৎ যদি আমি বলি তাহলে একটু ধাক্কা লাগলো। কিছু কিছু হরফ আছে সিফাতগত দিক থেকে শক্তিশালী হলেও উচ্চারণটা কিন্তু নরম হয়, যেমন মনে করেন র সিফাতগত দিক থেকে শক্তিশালী, কিন্তু র উচ্চারণটা কিন্তু এরকম শক্ত না। উচ্চারণ শক্ত হওয়ার জন্য সিদ্ধা সিফত লাগে, র মাঝে সিদ্ধা সিফত নেই, তো উচ্চারণের মাঝে একটু নরম ভাব থাকবে, উচ্চারণটা নরম ভাবে হবে। আর আওয়াজ চালু রাখার বিষয়টা এইটা নিশ্চিত রাখতে হবে। জি আচ্ছা ওস্তাদ। ঠিক আছে, মাশাল্লাহ সাকলাইন ভাই। আচ্ছা আর একটা বিষয়, যে যে সমস্ত হরফে বাতাস চালু থাকে, যে সমস্ত হরফে বাতাস চালু এবং আওয়াজও চালু, অর্থাৎ হামস এবং রেখোয়া সিফাত, ওই সমস্ত হরফের মাঝে যজম বা তাসদিদ থাকা অবস্থায় আওয়াজের পরিমাণটা একটু বেশি থাকে, আর যে সমস্ত হরফে জাহার এবং রেখোয়া সিফাত, অর্থাৎ প্রথম সিফাত জাহার বাতাস বন্ধ রাখতে বলা হয়, দ্বিতীয়টার ক্ষেত্রে আওয়াজ চালু রাখতে বলা হয়, তো জাহারের হরফগুলায় আওয়াজ চালু থাকবে ঠিকই, ওই রিখওয়ার হরফগুলায় আওয়াজ চালু থাকবে ঠিকই, কিন্তু যেহেতু বাতাস বন্ধ রাখতে হয়, বাতাস বন্ধ রাখার জন্য আওয়াজের উচ্চতা একটু কম হয়, তবে আওয়াজটা যেন চালু থাকে। আচ্ছা এবার সাব্বির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ওস্তাদ সাকলাইন মোস্তাক কিন্তু ওই জটারে হরফ দিয়ে বলছিল যা, এইটা কিন্তু আমি শুনছিলাম আর কি, যাই হোক আমি শুনে দিচ্ছি। যা আজ ইজ উজ আজ আজি আজু। আচ্ছা সাব্বির ভাই, বোধহয় গতকালকে আপনাকে বলছিলাম কি না, যে যজম দিয়ে যখন উচ্চারণ করতে হবে ওই ক্ষেত্রে যদি কলকলর হরফ হয় তাহলে আওয়াজটা আবার ফিরে আসবে, কিন্তু কলকলর হরফ ছাড়া অন্য হরফের ক্ষেত্রে যজম দিয়ে যখন আমরা পড়ব শেষের দিকে গিয়ে আওয়াজটা কিন্তু আর ফিরবে না, আস্তে আস্তে শেষ হবে। যেমন মনে করেন যদি আওয়াজটাকে ফিরে জ উচ্চারণ করি, আউ আউ
অর্থাৎ মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় আমি আওয়াজটাকে একটু বৃদ্ধি করলাম, একটু বাড়াইলাম, আর একটা হলো আওয়াজটাকে আস্তে আস্তে মাখরাজেই শেষ করলাম। আউ ইউ উম, আওয়াজটা মাখরাজে থাকতে থাকতেই আওয়াজটা শেষ। তো এইভাবে করতে হবে যেন আওয়াজটা আবার ফিরে না আসে। তো সাব্বির ভাই নজমের উচ্চারণ চেষ্টা করি, আর একবার শুনুন। আমি সব কটাই আর একবার শুনাচ্ছি। আরেকটা বিষয় হলো, আচ্ছা এইটা, আর একটা হলো জের এবং পেশের সময় মোটার পরিমাণটা আরো একটু বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা আশিকুল্লাহ ভাই। সালাম আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও ওই ও আও ইউ ও আও আওই আও আও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ আশিক ভাই, আশিক ভাইয়ের সবকিছুই আছে, পরিমাণ আর একটু যত সম্ভব যতটা সম্ভব আরো বাড়ানোর চেষ্টা করব আমরা প্রত্যেকেই। তো মাশাআল্লাহ আশিক ভাই। আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা এসাক ভাই, আপনি মুখের কাছে হাত নিয়ে আর একবার শুনান। আচ্ছা হ্যাঁ, বাতাস কি বের হয় নাকি একটু? বেশের সময় একটু বের হয়, অন্য সময় বের হয় না, শুধু বেশের সময় একটু বের হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ। আর তাজদিদ দিয়ে যখন বলবেন তখন ওই হরকতটাকে আর একটু স্পষ্ট করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। যেমন আরো একটু স্পষ্ট করতে পারলে আরো সুন্দর হবে। আচ্ছা প্রয়োজনে আর একটু সময় নিয়ে বলবেন, সমস্যা নেই। আচ্ছা এবার সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রি উ আউ ই উ আউ ওয়া আউ রি আউ উ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সাইদুল ভাই, মোটার পরিমাণটা আর একটু বাড়াইতে পারলে আরো সুন্দর হবে, তবে জের এবং পেশের ক্ষেত্রে পার্থক্যটা বোঝা যায়। আর বাতাসের আপনার আওয়াজটা একটু অস্পষ্ট আসতেছে, তো এই জন্য আর কি বাতাসের বিষয়টা বোঝা যাচ্ছে না, তো এইটা একটু দেখে নেবেন বাতাস বের হয় কিনা। কারণ র ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় র এবং রাল বাতাস বন্ধ থাকার কথা, যেহেতু মাখরাজটা একেবারেই সামনের অংশে, তো অনেক সময় দেখা যায় বাতাস একটু যেখানে বন্ধ থাকার কথা ওইখানে বের হয়ে যায়, বিশেষ করে জজম দিয়ে আওয়াজ চালু রাখতে গেলে। তো এটা আমরা প্রত্যেকে একটু দেখে নেব। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। ইফতেশাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যা যি যু আব ইল উম আল্লাহ আল্লি আল্লু
জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ইফতেশাম ভাই, এই যে কোনো উচ্চারণ করার সময় উচ্চারণের আগে কোনো আওয়াজ কিন্তু ওইভাবে বের করা যাবে না। যেমন মনে করেন এটা আমাদের অনেক সময় হয়, প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটা কখনো কখনো দেখা যায়, এইটা একটু খেয়াল করলেই আর থাকে না। যেমন মনে করেন ল উচ্চারণ করার সময় আমি উচ্চারণ করব ল জবর ল ল উই উ, তো হয় কি উচ্চারণের আগেই উচ্চারণের যে প্রক্রিয়াটা ওইখান থেকেই আওয়াজ আসতে শুরু করে। যেমন এই ধরনের একটা আওয়াজ আগের থেকেই কিছুটা প্রকাশ পায়। তো এইটা একেবারেই যে উচ্চারণের সাথে মোটেও থাকে না বিষয়টা কিন্তু এমন না, তবে উচ্চারণের শুরুর দিকে আওয়াজটাকে এইটাকে বাড়ানো যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করে যেন শ্রোতার কান পর্যন্ত না আসে এই দিকটা খেয়াল রাখতে হবে। যেন এরকম একটা আওয়াজ না থাকে। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। জহুরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জ রি জু আর এর এর ও হুজুর তাওর সঙ্গে বাইজে যায় মাঝখানে যেখানে বাই। হ্যাঁ শেষ করেন তা। আচ্ছা তাজিদ দিয়ে শেষ করেন। ও আজ আজ আজ। আচ্ছা ঠিক আছে জহুরুল ভাই। জহুরুল ভাই বাতাসটা বের হয় কিনা পেশে তো হালকা একটু থাকে বাতাসের অন্য ক্ষেত্রে। আচ্ছা আর একটা বিষয় হলো মোটাটা আর একটু করা দরকার, আর উচ্চারণ করার সময় উচ্চারণ যাই হোক না কেন। আচ্ছা হ্যাঁ উচ্চারণটা যে কোনো হরফের উচ্চারণ করার সময় আওয়াজটাকে স্পষ্ট রাখতে হবে, এমনটা যেন না হয় উচ্চারণের কিছুটা অংশ মুখে থাকলো কিছুটা অংশ বাহিরে আসলো। তো পুরো উচ্চারণটাকে একেবারে বাইরে যতটুকুই করব পুরো উচ্চারণটাকে একেবারে বের করব, মুখের মাঝে কিছুই রাখবো না। ওই জিনিসটা আমার যেন করতে পারি না, বাধা আছে মানে থেকে যায় বের হতে চায় না। আচ্ছা আচ্ছা এইটার একটা কারণ হলে আপনার ওই নাকে হালকা আওয়াজ যায় এটা, তবে আলহামদুলিল্লাহ নাকে যাওয়ার বিষয়টা আগের থেকে অনেকটা কম মনে হয় আমার কাছে। তো এই আওয়াজ স্পষ্ট করার জন্য প্রথম শর্ত হলো আওয়াজকে জোরে কর, বুঝে আসছে, আওয়াজ ঠিক করার জন্য আওয়াজকে একটু জোরে সরে করার চেষ্টা করা, এতে করে আস্তে আস্তে ইনশাল্লাহ মানে জোরে জোরে চর্চা করা যাবে। জোরে জোরে চর্চা করব। হ্যাঁ একটু জোরে জোরে পড়া, জোরে জোরে পড়া। হ্যাঁ আচ্ছা আসলে ওই আওয়াজের যে কোনো ক্ষেত্রের আওয়াজটাকে সংশোধন করার বা আওয়াজটাকে ঠিক করার সুন্দর করার এটার জন্য জোরেই করতে হয়, এটা কিন্তু আস্তে করলে হয় না। আপনারা যদি কেউ ওই যারা গান শিখে অনেকে হয়তো দেখছেন এটারে তারা বলে কি যেন বলে এই রেওয়াজ করে বা কিছু একটা বলে আর কি, জোরে জোরে চিল্লাই চিল্লাই করে, তো এটা আওয়াজ সংশোধনের জন্য। তারপর আবার ওই দেখতাম অনেক জায়গায় কোর্স হয় ঢাকায় থাকতে যে প্রমিত বাংলা শিখার কোর্স, তো ওইখানে দেখা যায় যে ওস্তাদরা পড়ায় জোরে সোরে, তো ওস্তাদরাও বলে যে জোরে সোরে পড়তে হবে, এটা আস্তে করলে হবে না। তো আমাদের বিষয়টাও একই, আমরা যেহেতু আওয়াজ সংশোধনের জন্য এই কাজগুলো করতেছি তো আমাদের আওয়াজটা প্রথমে খুলতে হবে। আওয়াজটা যদি খোলাখুলি করে না করি তাহলে তো আমার ওই আওয়াজটা ঠিক করা সম্ভব হবে না, কারণ যে কোনো বিষয়ে একটা মোবাইল যদি ঠিক করতে হয় আগে মোবাইলটাকে একেবারে খুলতে হবে, একটা ঘর যদি পরিষ্কার করতে হয় আগে ঘর পরিষ্কার করে ভিতরে ঢুকে সুন্দর মতো পরিষ্কার করতে হবে। তো আমাদের বিষয়টা হয় তেমন,
যদি আওয়াজটাকে খুলি তখন বোঝা যাবে যে আওয়াজের কোন অংশে সমস্যা। এখন যদি আওয়াজের মাঝেই জড়তা থাকি তখন বুঝতে সমস্যা হবে। তো সমস্যা হইতেছে এক জায়গায়, বোঝা যাবে আর এক জায়গায়। এই জন্য একটু জোরে সোরে এই বিষয়গুলো চর্চা করার চেষ্টা করব। ঠিক আছে মাশাআল্লাহ জহুরুল ভাই। এবার কায়েস ভাই শুনান। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হ্যাঁ কায়েস ভাই ঠিক আছে মাশাআল্লাহ। তো আমাদের ইস্তিলার হরফগুলা অনেক সময় অন্য হরফের ক্ষেত্রেও হয় না যে তা না, ইস্তিলার হরফের ক্ষেত্রে বিষয়টা একটু বেশি হয়। পেশের উচ্চারণটা হালকা একটু ওকারের মতো হয়, তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো প্রত্যেকেই। পেশের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো, আমাদের বাংলা রস্যুকারের উচ্চারণটা যেমন হয় ওই রকম, কখনো যেন ওকারের মতো করে না হয় একটা। আর এই বাতাস বের হয় কিনা, জ্বর যখন জেরের উচ্চারণ বললেন তখন আমার কাছে মনে হইলো বোধহয় একটু বের হইতেছে, এইটা ঠিকঠাক মতো বোঝা সম্ভব না, তো এই জন্য একটু চেক করে নেবেন বাতাস বের হয় কিনা। বাতাস বের হয় না ওস্তাদ, জেরের সময় বের হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর মাখরাজ কিন্তু একেবারে শিথিল করলে চলবে না, অনেক সময় হয় কি যে অন্য অন্য দিকে যেহেতু গা উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া বা মধ্যখানে কাজ থাকে, তো এই সমস্ত কারণে দেখা যায় যে মাখরাজে কিছুটা দুর্বলতা থাকে, অর্থাৎ মাখরাজের সাথে যে সম্পর্ক জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যে আমরা সম্পর্ক স্থাপন করব, তো এইখানে দেখা যায় অনেক সময় একটু দুর্বলতা থাকে। তো মাখরাজটা কখনোই ছাড় দেওয়া যাবে না, মাখরাজটাকে আগে ঠিক রেখে তারপর সবকিছু। আচ্ছা ঠিক আছে কায়েস ভাই মাশাআল্লাহ। আচ্ছা এবার আমরা সামনের দিকে যাব, এর আগে মাহবুব ভাই। হ্যাঁ মাহবুব ভাই শেষ, তারপর আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। হ্যাঁ মাহবুব ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জ আজ ইজ উজ আজ জ আজ জি আজ জু। আচ্ছা মাহবুব ভাই, আপনার আমার কাছে যেটা মনে হইল বাতাসটা বের হইছে অনেকটা, জ এই ধরনের হয়ে জ জ জ, সর্বপ্রথম আপনি যেটা দেখবেন ওইটা হলো যে ল উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগে নাকি গোড়ার দিকে বা তালুর সঙ্গে লাগে। এখানে মাখরাজ ঠিক করার জন্য জিহ্বার আগা সামনের উপরে, হ্যাঁ তালুর সঙ্গে কিন্তু লাগানো যাবে না, তালুর সঙ্গে লাগাইলে আমার উচ্চারণটা হবে জ জ না ল, যদি তালুর সঙ্গে লাগাই তাহলে হবে জ জ না ল, দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে এইটা ল। হ্যাঁ এটা করে দাঁতের সাথে র মাখরাজ থেকে যদি উচ্চারণটা করা যায় তাহলে বাতাসটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো তারপরেও যদি কিছুটা থাকে ওইটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, আর একটু মোটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আমরা আজকে হুজুর একটা প্রশ্ন ছিল একটা। জি যখন আমরা আগে আজিম বলতে যাই তখন তো আসলে আইনটা মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, তারপরে জটা হলকের আর কি জতে আবার পড়তে আর কি, দুটা একসাথে পড়া আসলে কঠিন হয়ে পড়ে। আইন আর জালটা জটা জটা এই দুটো উচ্চারণ করা আসলে হয় না আসলে একসাথে উচ্চারণ আর কি সঠিকভাবে। আসলে এইটার জন্য আপনার একটু সময় লাগবে, একটু সময়ের প্রয়োজন হবে। এই কিছু কিছু উচ্চারণ আছে যে পাশাপাশি কঠিন, আইনের মাখরাজটা কিন্তু কারো কারোর জন্য সহজ হইলেও আসলে অতটা সহজ না, যদিও সহজ হয় তারপরেও দেখা যায় আর একটা কঠিন উচ্চারণের সাথে আসলে ওইখানে একটু কঠিন হয়ে যায়। যেমন সুরা নাবার দ্বিতীয় আয়াতের শেষের অংশে মনে হয় আম্বায়াত আছে আলুন,
আনিন নাবাইল আযীম 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 আনিন নাবাইল আযীম আযীম এটা আমাদের প্রাথমিক অবস্থায় একটু কঠিন মনে হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। মনে করেন এটা দেখা যায় যে যারা অনেকটা সময় ব্যয় করে তাদের জন্য দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা উচ্চারণ করা একটু কঠিন হয়ে যায়। আজিম তা আমারই একজন ছাত্র ছিল হাফেজ, তো পড়া মোটামুটি ভালো, তো এইটা ওর ঠিক করতে অনেক কষ্ট হয়েছে, অনেক দিন এটার পিছনে সময় দেওয়া লাগছে। অথচ কিন্তু হাফেজ ছিল, পড়াও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কিন্তু এই শব্দটা সুরা নাবার দ্বিতীয় আয়াতের শেষের অংশটা আযীম, তো দেখা যায় হয় কি আলাদা আলাদা ভাবে ঠিক হয়, কিন্তু একসাথে বলতে গেলে হয়তো দেখা যায় আইনে একটু দুর্বল হয়, দুর্বলতা দেখা যায় অথবা জ্বর মাঝে, তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। সাব্বির ভাই। ওস্তাদ আমি বলতেছিলাম জ জাল আর সা এই তিনটার মধ্যে জ্বরটা কি মানে তিনটা তো দুর্বলের মধ্যে উচ্চারিত হয়, তবে সা এইটা মনে হয় সবচেয়ে বেশি দুর্বল, আর যা এইটা মাঝারি, আর জ এইটা মনে হয় একটু মোটামুটি আর কি দুর্বলের মধ্যেও একটু আর কি শক্তিশালী, তাই না হুজুর? আচ্ছা, এইখানে এখানে বিষয়টা হলো সিফাতগত দিক থেকে জ হলো শক্তিশালী হরফ, তবে জর উচ্চারণটা নরম, যেহেতু রিখওয়া সিফাত আছে, রিখওয়া সিফাতে আওয়াজ চালু থাকে সাথে সাথে আওয়াজটা একটু নরম হয়। জ হলো শক্তিশালী আর জাল হলো দুর্বল আর সা হলো অধিক দুর্বল, যেহেতু কারণ আমরা সিফাতের শক্তি হিসেবে যেহেতু তিনটা ভাগ করছিলাম, শক্তিশালী সিফাত, দুর্বল সিফাত, মধ্যম সিফাত, তো যে হরফের মাঝে কোনো দুর্বল সিফাত থাকবে না ওই হরফটা হলো অধিক শক্তিশালী। যে হরফে শক্তিশালী সিফাতের সংখ্যা দুর্বল সিফতের সংখ্যার থেকে বেশি ওই হরফটা হলো শক্তিশালী, আর যে হরফের মাঝে দুর্বল সিফত এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান ওইটা হলো মধ্যম শক্তিশালী হরফ বা মধ্যম দুর্বল হরফ। আর যে হরফের মাঝে শক্তিশালী সিফতের থেকে দুর্বল সিফতের সংখ্যা বেশি ওই হরফ হলো দুর্বল হরফ, আর যে হরফে কোনো শক্তিশালী সিফত নেই ওই হরফটা হলো অধিক দুর্বল হরফ। এটা হলো সিফতের সিফতের মান হিসেবে হরফের ভাগ। উস্তাদ আমি বলতে চাচ্ছিলাম কি ওই যে দুর্বল না মানে নরম, নরম যে উচ্চারণ হয় এই তিনটার মধ্যে সেটা মনে হয় সবচেয়ে বেশি নরম হয়। আচ্ছা, এইটা হলো এই তিনটা হরফই নরম যেহেতু রিখওয়া সিফত আছে, তবে একটা বিষয় কি এক হরফের মাঝে যদি একটা দুর্বল সিফত থাকে আবার কয়েকটা শক্তিশালী সিফত থাকে, ওই কয়েকটা শক্তিশালী সিফতের কারণে ওই দুর্বল সিফতটাও কিছুটা সবল হয়, আর যদি দেখা যায় যে একটা হরফের মাঝে একটা শক্তিশালী সিফত আছে আবার কয়েকটা দুর্বল সিফত আছে, ওই দুর্বল সিফতের কারণে শক্তিশালী সিফতটাও একটু দুর্বল হয়ে যায়। তো এই যে বিষয়টা, এই কারণে আসলে বিষয়টা এমন যে সার মাঝে রিখওয়া সিফত আওয়াজ নরম করতে হবে, তো যেহেতু সার আর কোনো হরফই শক্তি কোনো সিফতই শক্তিশালী না, এর আশেপাশে দুর্বল সিফত, যে কারণে এই দুর্বলতার মাঝে আরো দুর্বলতা বৃদ্ধি পাইছে। জালের ক্ষেত্রে রিখওয়া আওয়াজ নরম করতে হবে, কিন্তু একটা সিফত আছে জাহার, ওই জাহার সিফত শক্তিশালী হওয়ার কারণে রিখওয়ার উপরে কিছুটা প্রভাব পড়ছে, যে কারণে ওইখানে নরমের মাঝে একটু কমতি। জালের ক্ষেত্রে শক্তিশালী সিফতের সংখ্যা আরো একটু বেশি, তারপর রিখওয়া, তো এই কারণে রিখওয়া সিফতটা দুর্বল থাকার পরেও একটু কম দুর্বল হয়ে গেছে, ওর কিছুটা শক্তি সঞ্চার হয়েছে ওর মাঝে, বিষয়টা হয়েছে এমন। আচ্ছা, তো আজকে ইনশাল্লাহ আমরা সামনের হরফগুলি পড়ব, সামনের হরফগুলি আমাদের জন্য ওয়াও ব্যতীত বাকি দুই মোট আমাদের জন্য চারটা হরফ আছে সামনে, তো 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, তো এই ফার মাখরাজটা সহজ, মাখরাজ থেকে ফা হরফটাকে আদায় করা। তো
তবে বাংলার সাথে আমাদের ফার মাখরাজের কোনো মিল নেই, বাংলার কোনো ধরনের উচ্চারণের জন্য এমন জায়গার ব্যবহার করার প্রয়োজন হয় না, এমন জায়গার ব্যবহার নেই। তো এখানে এসে একটু সমস্যা হয় যে যারা একেবারে নতুন প্রাথমিক পর্যায়ের বা অনেকের জন্য বোঝা একটু কঠিন হয়। বাংলা একটা আছে প ফ আর আরবিতে ফা, তো ফা আর ফ দুইটার উচ্চারণের জায়গা কিন্তু ভিন্ন। ফ উচ্চারণ হয় উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে লাগায় দুই ঠোঁট থেকে, আর ফা উচ্চারণ হয় নিচের এক ঠোঁট আর সামনের উপরের দুই দাঁতের আগা। তো এই মাখরাজটাকে ঠিক রাখতে হবে। আর সিফতগত দিক থেকে ফা হলো অধিক দুর্বল হরফ, ওই যেটা বললাম চারটা হরফ হলো অধিক দুর্বল, ফা হা সা হা, এদের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই, বাতাস চালু, আওয়াজ চালু, তারপর জিহ্বার মধ্যখানেও কোনো কাজ নেই, জিহ্বার গোড়ায়ও কোনো কাজ নেই। আর ইজাক সিফত থাকার কারণে মাখরাজ থেকে তাড়াতাড়ি এই হরফটা উচ্চারণ হবে, অর্থাৎ মাখরাজের ব্যবহারটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে, যেহেতু একেবারেই একটা কিনারায়, তো মাখরাজের স্থির হবে না আওয়াজটা। তো ফার উচ্চারণ ফা ফি ফু এফ ইফ উফ আফা আফি আফু, যদিও এইটা আমাদের জন্য সহজ, কঠিন না, এর অর্থ এই না যে এখানে আমাদের খেয়াল করার মতো কিছুই নেই। আপনাদেরকে আগেই একটা হাদিস শুনেছিলাম অনেকদিন আগে, যে হাদিসের মাঝে আসছে যে ইকরাউল কুরআনা বিলহুরিন আরব, যে তোমরা কোরআনকে আরবদের লাহানে তিলাওয়াত করো, অর্থাৎ প্রত্যেকটা ভাষার যে একটা নির্দিষ্ট রূপ আছে, বাংলা কথার একটা নির্দিষ্ট উচ্চারণের রূপ, বলার ঢং, আওয়াজের একটা নির্দিষ্ট টন আছে, প্রত্যেকটা ভাষার এমন আছে। তো এই আমরা যদি উচ্চারণটাকে, এই ফা উচ্চারণটাকে মাখরাজ সিফত ঠিক রেখেও এমন ভাবে বলি যেটা আর কি আরবি আওয়াজটা এমন হয় না, আরবরা এইভাবে বলে না ফাটাকে, তাহলে কিন্তু হবে না। তো এই ফাটা আর একটা বিষয় একটু আগেও বললাম, গতকালকেও বলছি, একটা হরফ চাই দুর্বল, শক্তিশালী বা অধিক দুর্বল যাই হোক না কেন, নিয়ন্ত্রণ কিন্তু আওয়াজের নিয়ন্ত্রণ সর্বদাই আমাদের রাখতে হবে, কখনোই আওয়াজটাকে একেবারে পরিপূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া যাবে না, স্বাধীন করে দেওয়া যাবে না। তো যেমন দেখেন এই ফার উচ্চারণটা যদি আমি মনে করেন এইভাবে করি, ফা ফি ফু ফা ফি ফু আফ উফ আফা আফি আফু, এটা উচ্চারণ করলাম, আর একটা হলো এইভাবে করলাম, ফা ফি ফু আফ ইফ উফ আফা আফি আফু, এই দুটোটা উচ্চারণের মাঝে কিন্তু পার্থক্য আছে। বাতাস চালু ছিল, জিহ্বার মধ্যখান বাকি ছিল, আমার উচ্চারণ নিয়ন্ত্রণ ছিল না, এইটা মূলত হয় হয়েছে দেখা যায় যে আমরা যে কথা বলি স্বাভাবিকভাবে, তো কথা বলার ক্ষেত্রে ওইভাবে খেয়াল করি না, বিশেষ করে আমরা সাধারণ যারা আছি, তো যারা দেখা যায় যে ভাষার শুদ্ধতা নিয়ে পড়ালেখা করে বা এটা শিখে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় ওইটা ঠিক থাকে, তা আমাদের সাধারণ মানুষের জন্য এইটা থাকে না, আওয়াজের নিয়ন্ত্রণ বা একটা কথা বলবো কথা বলার জন্য আওয়াজটা কতটুকু কি রাখবো বা এইটার ব্যবহারটা কতটা নিয়ন্ত্রিত করব, কতটা ছাড় দেব, এইটা খেয়াল করি না। তো আমরা তিলাওয়াতের সময় এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব, এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। আর তিলাওয়াতের প্রত্যেকটা উচ্চারণই সিফত যেগুলো আছে, মাখরাজ যেগুলো আছে, এগুলো খেয়াল রাখবো, এই খেয়ালের সাথে সাথে এই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে যেন আমাদের তেলাওয়াতটা আরবরা যেভাবে তেলাওয়াত করে ওইরকম যেন হয়, ওরা যেভাবে আরবি বলে ওদের মতো করে হয়, ওদের মতো করে যেন হয়, আবার একেবারে বাংলা তেলাওয়াত আরবিতে ওই বাংলা আওয়াজের তেলাওয়াত যেন না হয়, তেলাওয়াতটা যেন বাংলা আওয়াজে না হয়, খেয়াল করার চেষ্টা করবো। ফার উচ্চারণটা আমি আর একবার শুনাই,
এখানে আমরা ফা উচ্চারণ করতেছি, কিন্তু যজম তাজিদের সময় কিন্তু হামজার হরকতের সহায়তা নিতেছি। তো এখানে আবার ফার দিকে খেয়াল দিতে গিয়ে যেন হামজাটাও দুর্বল হয়ে না যায়। আফ ইফ উফ আফা আফি আফু, হামজা হামজার জায়গায় থাকবে, ফা ফার জায়গায়। আচ্ছা, ফার উচ্চারণটা একজনে শুনাবে। হ্যাঁ সাব ভাই, ওস্তাদ আমাকে বললেন? হ্যাঁ সাব্বির ভাই। জি ওস্তাদ, হাত উঠে। আচ্ছা প্রথমে হাত উঠেছি কি? হ্যাঁ সাব্বির ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওস্তাদ। ফা ফি ফু আফ ইফ উফ আফা আফি আফু। আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই। আচ্ছা সাব্বির ভাই, আমি এতক্ষণ যে বিষয়টা বললাম, যে একটা হলো উচ্চারণের প্রত্যেকটা বিষয়ের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখা, আর একটা হলো যে দুর্বল হরফের ক্ষেত্রে একেবারেই পরিপূর্ণভাবে আওয়াজটাকে ছাদ দিয়ে করা, এই বিষয়টা কি কিছু বুঝে আসছে? ওস্তাদ আমি বুঝলাম না প্রশ্নটা। আচ্ছা যাই হোক, প্রশ্নটা না বুঝলেও বিষয়টা আমি একবার দুইটার উচ্চারণ করে শুনাই। যেমন মনে করেন ফা জবর ফা ফি ফু, আর একটা হলো ফা ফি ফু ফা ফি ফু, এই দুইটা উচ্চারণের মাঝে কি কোনো পার্থক্য বোঝা যায়? জি ওস্তাদ, পার্থক্য আছে আর কি। আমরা পরেরটাতে একদম ছেড়ে দিছি আর কি একদম, কিন্তু পূর্বেরটাতে একটু আমাদের মানে এখানে ইয়ে ছিল আর কি, আমাদের কি বলো এটারে, ওইটার উপর আমাদের একটু দখল দখল ছিল। আমি এইটাই বুঝাইতে চাইছি যে এই দুইটা আওয়াজে যে পার্থক্য, এইটাই আমি আসলে বুঝাইতে চাইছি যে আমরা উচ্চারণটাকে নিয়ন্ত্রণ করে বলবো, আওয়াজটা পরিপূর্ণ আমাদের নিজের নিয়ন্ত্রণে থাকবে, আওয়াজকে স্বাধীনতা দেওয়া যাবে না যে আমি আমার ছাড়ার কাম ছাড়লাম ও যেমন হয় হোক। ফা ফি ফু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে বললাম। একটা হলো নিয়ন্ত্রিত ভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রেই আমি সচেতন। আর একটা হলো কোথাও আমি সচেতন না, একেবারেই বলতেই থাকলাম। তো আমাদের উচ্চারণে এই নিয়ন্ত্রণ যে বিষয়টা, এটাকে রাখতে হবে, চাই যত সহজ বা যত দুর্বল হরফে হোক না কেন, প্রত্যেকটা উচ্চারণে আমরা খেয়াল করে করব। আচ্ছা ঠিক আছে মাস্টার সাব্বির ভাই। আচ্ছা ফার উচ্চারণটা আর একজনে শুনেন, আর একজন। আচ্ছা আর একজন সাকলাইন ভাই। ফা ফি ফু আফ ইফ উফ আফ ফা আফ ফি আফ ফু। জি উস্তাদ ফু। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ, ঠিক আছে সাকলাইন ভাই মাশাল্লাহ। সাকলাইন ভাইয়ের আওয়াজের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু মাখরাজের ব্যবহারটা আরেকটু যদি নরম করে করা যায় তাহলে আরো সুন্দর হবে, কারণ যে সমস্ত হরফের মাঝে হামস এবং রিখওয়া সিফত পাওয়া যাবে ওই সমস্ত হরফের মাখরাজে কিন্তু একেবারেই চাপ নেই। ফা ফা, আওয়াজটাকে নিয়ন্ত্রণ, আওয়াজের নিয়ন্ত্রণ মূল হয় হয়েছে শ্বাসের মাধ্যমে, শ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আওয়াজের নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে হয়। মনে করেন আমরা যে কথা বলি, কথা বলার জন্য শ্বাসের ব্যবহার করি, শ্বাসটা যত নিয়ন্ত্রিত করব, শ্বাসটার উপর যদি আমার নিয়ন্ত্রণ রাখি তাহলে আমার আওয়াজটাও নিয়ন্ত্রিত হবে। আর যদি শ্বাসের নিয়ন্ত্রণ অর্থাৎ একেবারে অপ্রয়োজনীয়ভাবে শ্বাসের ব্যবহার করি তখন আওয়াজটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ।
তো ফার ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের ওইভাবে কোনো সমস্যা হবে না। তবে এই যে বিষয়টা বলতে বল বুঝাইতে চাইলাম আমি, এই বিষয়টার দিকে একটু খেয়াল করার জন্য। এরপর হলো 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। তো এই তিনটা হরফের একই মাখরাজে থাকলেও উচ্চারণের ঠোঁটের ব্যবহারের ভিন্নতা আছে। তো বা উচ্চারণ হবে ঠোঁট স্বাভাবিক অবস্থায় যেমন থাকে ওইভাবেই ঠোঁটে চাপ দিয়ে বা। তো এই মাখরাজে আমাদের সমস্যা নেই, কারণ আমাদের বাংলা ব বয়াকার বা ব যেভাবে আমরা বলি হুবহু ওইখান থেকেই বা। তো সিফতগত দিক থেকে বা হস্তশৈলী হরফ, কারণ বার শক্তিশালী সিফতের সংখ্যা বেশি, দুর্বল সিফতের সংখ্যা কম, দুইটা দুর্বল সিফত। তো বার প্রথম সিফত যাহার বাতাস বন্ধ বা বি বু। যদি ওই এতক্ষণ যেটা বললাম যে আওয়াজ নিয়ন্ত্রিতভাবে শ্বাসের নিয়ন্ত্রণ করতে পারি, শ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আওয়াজটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বার ক্ষেত্রে বাতাস বের হয় না, আর বার বাতাস বের হওয়ার সমস্যাটা কম। দ্বিতীয় সিফত হলো সিদ্দা, আওয়াজ বন্ধ থাকবে। তো এখানে আওয়াজও আমাদের বন্ধ রাখতে আমরা বাধ্য, কারণ বার মাখরাজটা এমন একটা জায়গায় এখানে আপনি যজম দিয়ে উচ্চারণ করতে গেলে বাতাস বন্ধ হবেই হবে। আর কি করবেন, আপনার কিছু করার নেই, কারণ একেবারে আওয়াজ বের হওয়ার যে রাস্তা পুরো রাস্তাটাকেই বন্ধ করে দেওয়া বার মাখরাজটা এমন। তো এইখানেও সমস্যা নেই, তবে সমস্যাটা হলো এইখানে আগেও বললাম যে কোনো হরফে জাহার সিদ্দা সিফত একসাথে থাকলে ওই হরফের মাখরাজের ব্যবহারটা একটু শক্তভাবে করতে হয়, আওয়াজটাকে বেশি শক্ত করতে হয়, যার ফলেই কিন্তু কলকলা হয়। তো তৃতীয় চতুর্থ সিফত এইখানে আমাদের কিছু করার নেই, কিছু করার প্রয়োজন নেই। ইস্তিয়ালা এবং ইনফিতাহ, জিব্বার মধ্যখান নিচু, জিহ্বার গোড়াও নিচু। পঞ্চম সিফত ইজলাক, মাখরাজ থেকে সহজে উচ্চারিত হবে। তো যেহেতু মাখরাজটা একেবারে চোখের সামনে দেখা যায়। আচ্ছা, তারপর 6 নম্বর সিফত হলো কলকলা, উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হবে যখন যজম থাকে। তো আর কলকলার পরিমাণটাও আমাদের জানা আছে, যজম যুক্ত অবস্থায় তাজিদ যুক্ত অবস্থায় যদি অকফ হয় তখন সবচাইতে বেশি, যদি স্বাভাবিক অবস্থায় অকফ হয় তাজিদ ছাড়া তাহলে মধ্যম, আর যদি শব্দের মাঝে হয় কলকলা তখন কলকলার পরিমাণটা সবচাইতে কম। তো বার উচ্চারণটা হবে হরকত দিয়ে বা বি বু বা বি বু। আর একটা হলো বা বি বু, একটু সামনের দিকে শ্বাসটা ধাক্কা দিয়ে হালকা একটু বাতাস বের করে বললাম। তো এখানে তো বাতাস বন্ধ রাখতে হবে, এই জন্য বাতাসটা নিয়ন্ত্রণ করতে হবে বা বি বু। আব ইব উব আব্বা আব্বি আব্বু। তো কলকলা করার সময় বা যেহেতু পাতলা হরফ মোটা না, তো পাতলা হরফ চিকন হরফ, এর কলকলা হবে নিম্নমুখী, যেন আব ইব উব আব। আওয়াজটাকে উর্দুমুখী করার দরকার নেই, নিম্নমুখী আব ইব উব। আর যে কোনো হরফে যজম পড়লে ওয়াও বাদে অন্য কোন হরফে যজম পড়লে ঠোঁট খোলা রেখে উচ্চারণ করব, বিশেষ করে যখন এই যজমের উচ্চারণটা আমরা পেশের সহায়তায় করব, যেমন উব উব উব। তো তখন দেখা যায় যে যজমওয়ালা হরফটার উচ্চারণ ঠোঁট গোল হয়ে হইতে চায়। তো এইখানে খেয়াল রাখবো উ বলার সময় ঠোঁট গোল, কলকলা করার সময় ঠোঁট খোলা। উব উব উব। বার উচ্চারণটা আর একবার বলি বা বি বু বা বি বু আব ইব উব আব্বা আব্বি আব্বু আব্বু। তো উচ্চারণটাকে শক্ত করে করার চেষ্টা করব, আর কলকলার সময় খেয়াল রাখবো যেন কলকলাটা ঊর্ধ্বমুখী না হয়, ঠোঁট গোল না হয়।
বার উচ্চারণটা একজন শুনেন, একজন শোনাবেন। আচ্ছা আশিক ভাই। সালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম। বা বি বু আব ইব উব আব্বা আব্বি আব্বু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আশিক ভাই। হরকতের উচ্চারণের সময় আওয়াজটাকে যদি আরেকটু শক্ত করা যায় তাহলে আরো সুন্দর হবে। বা বি বু বা বি বু বা বি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা বার ক্ষেত্রে আমাদের ওইভাবে কোনো সমস্যা হবে না, শুধু নিয়ন্ত্রণের দিকে একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা এর পরের হরফ হলো ওয়াও। ওয়াও এর মাখরাজ দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে, এটা হলো মাখরাজ। ওয়াও এর সিফত হলো ছয়টা, আবার যদি খফা সিফত যেটার আলোচনা আমরা পরবর্তী শেষের দিকে করছিলাম তো ওইটা সহ ওয়াও এর সিফত হলো সাতটা। ওয়াও এর মাঝে ওয়াও সিফতগত দিক থেকে দুর্বল হরফ, আবার মদের হরফ হইল অধিক দুর্বল। ওয়াবের একটা মাত্র সিফত শক্তিশালী, তা হলো জাহাজ বাতাস বন্ধ থাকবে, আওয়াজ চালু থাকবে, জিহ্বার মধ্যখান গোড়া এখানেও কোনো কাজ নেই, মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে। লিনের হরফ নরম করে উচ্চারণ করতে হবে যখন লিন হয়। আর খফা এর কাজ হলো আওয়াজ গোপন হবে, গোপন হবে বা আওয়াজে কিছুটা অস্পষ্টতা আছে, আওয়াজটা অন্য অন্য হরফের হরফ হরকত দিয়ে যেভাবে স্পষ্ট হয় ওইভাবে স্পষ্ট না। যেমন মনে করেন বা জবর বা, কিন্তু ওয়াও জবর ওইভাবে ডাইরেক্ট না হয়, বা বা আর বা দুইটা স্পষ্টতার ক্ষেত্রে কিন্তু একরকম না। বা তা সা যা হা খ সবই ডাইরেক্ট উচ্চারণ। ওয়াওয়ের ক্ষেত্রে বা উই উ এভাবে ওয়াওয়ের উচ্চারণটা হইল। তো খফার হরফ হলো তিনটা, ওয়াও ইয়া এবং হ্যাঁ, এই তিনটা হরফের উচ্চারণটা একটু অস্পষ্ট হয়। তো এইটা অস্পষ্ট করার জন্য আমাদের কিছু করার দরকার নেই, আমরা স্বাভাবিক অন্য অন্য মাখরাজ এবং সিফতের অন্য সিফত এবং মাখরাজের দিকে খেয়াল করে যদি আমরা উচ্চারণ করি এই সিফতটা অটোমেটিকলি আদায় হবে, এইটার জন্য আমাদের আলাদা কিছু করার দরকার নেই। যেহেতু খফা আছে আওয়াজটাকে একটু অস্পষ্ট করতে হবে, তো আমি একটু অস্পষ্ট করে দিয়ে বলি, এটা করার দরকার নেই, এটা এমনিতেই হবে। ওয়াও এর উচ্চারণে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই মাখরাজের ব্যবহার। ওয়াও এর ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা হরফ উচ্চারণের সময় তার মাখরাজই ব্যবহার করতে হবে, উচ্চারণের উৎপত্তিটা মাখরাজ থেকেই হবে। ওয়াও এর ক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখা যায় অনেকে ঠোঁটই গোল হয় না, আবার ঠোঁট গোল হইলেও উচ্চারণের মূল উৎপত্তি স্থল ঠোঁট হয় না, দেখা যায় অন্য কোনো জায়গায় বিশেষ করে হল্লকের ব্যবহার হয়ে যায়, ওয়া হয়ে যায় ও ওয়া ওয়া ও আ যদি বলি ওয়া ওয়া, তাহলে কিন্তু ঠোঁট গোল হইলো ঠিকই, গোল ঠোঁট গোল হয়ে ওইখান থেকে আওয়াজটা শুধুমাত্র বের হইলো, কিন্তু উচ্চারণের উৎপত্তিটা ওইখান থেকে হইলো না। ওয়াও এর হরকত দিয়ে উচ্চারণ হলো ওয়া উই উ ওয়া উই উ। জের এবং পেশের ক্ষেত্রে গিয়ে সমস্যাটা আরো বেশি হয়ে যায় উই উ ই, উচ্চারণটা এমন হয় উই উই না উই উই ওয়া উই উ উ না উ, পরিপূর্ণ ঠোঁটে থাকবে, মুখের অন্য কোনো জায়গার থেকে উচ্চারণের আংশিক অংশ প্রকাশ পাবে না, অর্থাৎ উচ্চারণের সূচনা ঠোঁটের থেকেই হবে, ঠোঁটেই শেষ। ওয়া উই উ হরকত দিয়ে যজম দিয়ে এউ ইউ
আর যখন পেশ দিয়ে হবে তখন তো উ মাদের হরফ, আউ ইউ তাজিদ দিয়ে আউয়া আউয়া আউই আউউ আউউ, যেন আউ উ ধরনের না হয়। এই ওয়াও বা ইয়া এই দুটো হরফের ক্ষেত্রে দেখা যায় যখন তাজদিদ দিয়ে তাজদিদের সাথে জবর জের পেশ উচ্চারণ করা হয় তখন মাখরাজটা ঠিক রাখাটা একটু সহজ হয়, কারণ যজম থাকলে মাখরাজটা মোটামুটি ঠিক থাকে। কিন্তু যখন আলাদা আলাদা ভাবে ওয়াও জবর ওয়া তখন একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে জের এবং পেশের ক্ষেত্রে ওয়াও জের উই ওয়াও পেশ উ। তো এই জন্য যেহেতু তাজদিদের ক্ষেত্রে হরকতের ব্যবহারটা করা একটু সহজ হয়, তো আমাদের যদি শুধুমাত্র জবর জের বা পেশ উচ্চারণ করতে গিয়ে মাখরাজ ঠিক রাখতে সমস্যা হয় তাহলে আমরা তাজদিদের সহায়তা নিতে পারি প্রাথমিক দিকে। আমি আর একবার শুনাই, ওয়া উই উ আউ ইউ আউয়া আউই আউউ। আচ্ছা ঠিক আছে, তো এবার ওয়াও এর উচ্চারণটা শুনাবেন। আচ্ছা প্রথমে আসেন আজহার ভাই। জি, ওয়া ওয়া উই উ আউ ইউ উ আউয়া আউই আউউ। আচ্ছা আজহার ভাই, ওয়াও এর উচ্চারণে বোধহয় একটু বাতাস বের হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ একটু বাতাস বের হচ্ছে। হ্যাঁ, একটা বিষয় হলো কি, ওয়াও যদিও জাহারের হরফ বাতাস বন্ধ থাকে কিন্তু ওয়াও এর মাখরাজটা হলো দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়। তো ঠোঁট গোল হইলে আমরা জানি যে পেশের সময় জাহারের হরফ উচ্চারণ করার সময় হালকা একটু বাতাস বের হয়, তবে ওইটা আমরা চেষ্টা করব যথাসম্ভব কমানোর, পারলে বন্ধই করে দেবো সমস্যা নেই। ওয়াও তো উচ্চারণটাই হয় দুই ঠোঁট গোল করে, এই জন্য ওয়াও এর জবর জের পেশ এই ক্ষেত্রেও দেখা যায় একটু বাতাস বের হইতে চায়, তো পরিমাণটা যত কমানো যায় এই বিষয়টা। আর জের এবং পেশের ক্ষেত্রে মাকরাসটাকে আরেকটু ঠিক রাখতে পারলে আরো সুন্দর হইতো। হলকের ব্যবহার হয় কিনা এটা একটু চেক করতে হবে। পেশের সময় পেশের উচ্চারণের সময় হলকে মনে একটু উচ্চারণ আসে পেশ যখন উচ্চারণ করতে যাই। উ একটা হলো উ আর একটা হলো উ উ উ উ উ। আচ্ছা ঠিক আছে, এবার আশিকুল্লাহ ভাই শুনান। সালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া উই উ ওয়া আও ইউ উ আওয়া আউই আউউ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আশিক ভাই। ওয়াও এই যে দুইটা সিফত খফা, আর ওয়াও কিন্তু দুর্বল হরফ, তো ওয়াও এর ক্ষেত্রে বেশি চাপ দেওয়ার দরকার নেই, আরো শিথিল করা যেতে পারে। ঠিক আছে মাশাআল্লাহ। সাব্বির ভাই। ওয়া উই উ আও ইউ উ আও ওয়া আও উই আও উ। আচ্ছা সাব্বির ভাই, যখন শুধুমাত্র হরকত ব্যবহার করলেন ওই সময় কিন্তু বিশেষ করে পেশের সময় হামজার উচ্চারণের মতো মনে হইল অনেকটা, উ না উ। হামজার উচ্চারণটা হইল পার্থক্যটা কিভাবে করব, পার্থক্যটা হইল একটা বিষয়ে দেখেন এইটা ওয়াও এর উচ্চারণটা সমস্যা হয়ে যায়, তো এই জন্য আমাদের এক ওস্তাদ বলছিলেন ওয়াও এর মাখরাজটা যেভাবে ব্যবহার করতে হয় ঠোঁটটাকে গোল করে মাঝখানে ফাঁকা রেখে, আর
আপনি ওয়াও এর মতো করে ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁটটাকে যেমন করতে হয় ওইভাবে করে বা উচ্চারণ করে। কি হয় করেন দেখি কি হয়। এবার জেড দিয়ে ওইভাবে ঠোঁটটাকে ওইভাবে গোল রেখে জেড দিয়ে বাজের বি বলেন। কি হইছে বা হইছে না ওয়াও হইছে? এই যে উচ্চারণটা হয় না এইটাই ওয়াও এর সঠিক উচ্চারণ, এইটাই ওয়াও এর সঠিক উচ্চারণ। এইভাবে কৌশল অবলম্বন করা যাইতে পারে ঠোঁটের ব্যবহারটা বোঝার জন্য। আসলে ওয়াও এর উচ্চারণে মূল সমস্যা হওয়ার কারণ হইছে ঠোঁটটা ওইভাবে ফাঁকা রাখতে হয়, ফাঁকা রেখে আসলে ঠোঁটের ওই অংশটা ব্যবহার করা একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য ঠোঁটটাকে গোল করব, ঠোঁটের মাঝখানে ফাঁক রাখবো, ফাঁক রেখে মনে মনে বা আমি বা উচ্চারণ করার চেষ্টা করব। তো বা উচ্চারণ করার চেষ্টা করলে যে বিষয়টা হবে ওইটাই হলো ওয়াও এর উচ্চারণ। তো ওই সময়টায় ঠোঁটটাকে যেভাবে ব্যবহার করে উচ্চারণটা করলাম ওয়াও এর সময় ওইভাবেই ঠোঁটটাকে ব্যবহার করে উচ্চারণটা করব। আচ্ছা, জের জবরের সময় কি ওয়াও এর ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল হবে তখন জবর জের লাগাবো? হ্যাঁ, জবর জেরও যখন লাগাবেন তখন জবরের সময় শুরুতে গোল পরে খোলা। ওয়াও এর মাকরাজগত কারণে শুরুতে গোল হবে, আবার জবরের কারণে পরে খুলবে, জেরের সময়ও বিষয়টা এমন। আচ্ছা মাহবুব ভাই, হ্যাঁ মাহবুব ভাইয়ের কাছ থেকে শুনি, তারপর আমাদের আরো একটা হরফ বাকি আছে ওইটাকেও আজকে শেষ করব। মাহবুব ভাই শুনুন। জি জি বা বা বু we how will who in how wa how be how wo awu আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই, ওই যে বাউটা যেভাবে এখন বললাম যে মাখটা রেখে বা উচ্চারণ করার চেষ্টা করলেই ওয়াও এর উচ্চারণটা হয়ে যাবে। আর ওয়াও এর ক্ষেত্রে বাতাস বন্ধ রাখা অসম্ভব না, অনেকটা কমানো যায়। উয়া বিশেষ করে জবর সময় তো আপনার বাতাস মোটেও বের হবে না। উয়া উই উ জবর জেরের সময় বাতাস একেবারেই বন্ধ করে দেওয়া সম্ভব। উয়া উই কারণ উয়া শুরুতে গোল হয় কিন্তু জবরের কারণে কিন্তু মুখটা খুলে যায়। উয়া মুখটা খুলে যাওয়ার কারণে বাতাসটা ওইভাবে বের হয় না। জেরের সময় বিষয়টা এমন উই পরে খুলে যায়, পেশের সময় একটু কঠিন উ উ। তবে আমি আমারটা দেখে যেটা বুঝলাম যে আসলে ওই হাতে অনুভূত হয় না, তবে বাতাস অবশ্যই একটু বের হয়। ঠিক আছে, আমাদের সময়ও শেষ, তারপরও আজকে এই মিমটাকে পড়ে যাই। মিম হলো দুই ঠোঁটের মধ্যখান থেকে মিম উচ্চারিত হয়, তবে বাইর থেকে মিমের পার্থক্য হলো বা উচ্চারণ করার সময় দুই ঠোঁটের শুকনো জায়গা আমরা ব্যবহার করতাম, ভিজে জায়গা ব্যবহার করতাম, আর মিম উচ্চারণ করার সময় দুই ঠোঁটের শুকনো জায়গা অর্থাৎ ঠোঁটটাকে একটু ভিতরের দিকে টান দিয়ে নিয়ে মা। তো মিম এই মাখরাজ ব্যবহার করা আমাদের জন্য কঠিন না, মাখরাজগত দিক থেকে মিম সহজ। আর সিফাতগত দিক থেকে মিম হলো মধ্যম শক্তিশালী, তবে গুণনা সিফতটা যেহেতু আমরা পরে পড়ছি গুণনা সিফতটাকে সাথে নিলে মধ্যম শক্তিশালী, আর যদি গুণনা সিফাকে সাথে না নেই তাহলে হলো দুর্বল। মিমের প্রথম সিফত হলো জাহাদ, বাতাস বন্ধ। তো মিমের ক্ষেত্রে আমাদের বাতাস বন্ধ থাকে, বাতাস বন্ধ করার জন্য আমাদের আলাদা কিছু করার প্রয়োজন নেই। তারপর তাওয়াসুত, আওয়াজ চালু থাকবে, আওয়াজ অল্প চালু থাকবে, আওয়াজ একেবারে বন্ধ হবে না, তো আওয়াজও চালু থাকে। ইস্তিফাল, ইনফিতা, এখানেও আমাদের কোনো কাজ নেই। ইজলাক, এখানেও আমাদের কোনো কিছু করার দরকার নেই। গুন্না, এইটাও অটোমেটিকলি আদায় হয়ে যাবে। তো এক কথায় যদিও মিমকে মধ্যম শক্তিশালী সিফাত আন হিসেবে বলা হয়,
তবে মিম আমাদের জন্য কোনো দিক থেকেই কঠিন না। মা মি মু এম ইম উম আম্মা আম্মি আম্মু সহজ। তা আলহামদুলিল্লাহ আমাদের সবগুলি হরফের উচ্চারণ শেষ হলো। তো সামনে দুইটা মাখরাজ আছে, ওই দুইটা মাখরাজে কোনো হরফ নেই, মদের হরফ এবং গুন্না। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে পিছনের যে হরফগুলি আমাদের জন্য বেশি সমস্যাকর তো ওই হরফগুলি নিয়ে আলোচনা করব। তো তারপর ইনশাল্লাহ আমরা দুই একদিনের ভিতরে আমরা শুরু করব। তো ইনশাল্লাহ গতকালকে যেটা বললাম যে আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত যে সমস্যাটা আছে ব্যক্তিকেন্দ্রিক, সবার কিন্তু এক হরফে সমস্যা থাকে না, কারো কারো ক্ষেত্রে এক হরফে সমস্যা থাকে, কারোর জন্য এটা সহজ আবার কারোর জন্য ওই সহজটাই আবার কঠিন। তো প্রত্যেকেই নিজের সমস্যাকে চিহ্নিত করে ওইভাবে ইনশাল্লাহ আমরা একটু চর্চা করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু।